নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত যুবককে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ইংরেজি নববর্ষের দিনে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে 13 বছর বয়সের এক নাবালিকাকে রাস্তায় একা পেয়ে পাশের নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে প্রাণেশ রুদ্রপাল নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে সাথে সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করতে মাঠে নামলেও অভিযুক্ত পালিয়ে যায়। পুলিশ মামলা নিয়ে ঘটনা তদন্তে নামে। মামলা নম্বর TLMPS 01/2022, ভারতীয় দণ্ডবিধির 376 ও 4 পোস্কো ধারায় মামলা লিপিবদ্ধ হয়েছে। তদন্তে নেমে পুলিশ সোমবার সন্ধ্যায় অভিযুক্ত যুবকের এক ভাই ও এক নিকট আত্মীয়কে থানাতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এরপরে রাত 10টা নাগাদ তুইসিনরায় থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়েছে। এদিকে 13 বছরের নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেপ্তার অভিযুক্ত প্রাণেশ রুদ্রপাল কঠোর শাস্তির দাবিতে থানা ঘেরাও করল প্রমিলা বাহিনী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া থানার ফটকে মঙ্গলবার 10টা নাগাদ। পরে পুলিশের আশ্বাস পেয়ে থানা ঘেরাও মুক্ত করে প্রমিলা বাহিনীরা। উল্লেখ্য, গত শনিবার অর্থাৎ ইংরেজি নববর্ষের প্রথম দিনই তেলিয়ামুড়ার সদ্য করকড়ি এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া 13 বছর বয়সী নাবালিকা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল। স্কুল থেকে বাড়ি যাবার পথে তুইসিনরায় এলাকার বাসিন্দা অভিযুক্ত প্রাণেশ রুদ্রপাল মেয়েটিকে জোরপূর্বক নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পরবর্তীতে মেয়েটির পরিবারের তরফে প্রাণেশ রুদ্রপালের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় ধর্ষণের মামলা দায়ের করে। পুলিশ 3 দিন পর অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। 2022-এর শুরুতে এই মাসের 1 তারিখ আমার কাছে একটা অভিযোগ আসে যে করকুড়ি নামক একটা স্থানে একটা নাবালিকা মেয়েকে ওই এলাকারই প্রাণেশ রুদ্রপাল, তার বাবার নাম জীবন রুদ্রপাল, সে জোরপূর্বকভাবে মেয়েটিকে র্যাপ করে। মেয়েটি বাড়ি করকুড়ি, সে স্কুলের থেকে আসার পথে মেয়েটিকে একা পেয়ে জঙ্গলে নিয়ে যায় এবং মেয়েটিকে জোরপূর্বক র্যাপ করে। পরবর্তী সময়ে আমরা থানার থেকে থানার যত স্টাফ অফিসার্স, অফিসার ইনচার্জ, তারপরে এসডিপিও স্যার, তেলিয়ামুড়া সাব ডিভিশনের যে এসডিপিও স্যার আছেন উনি সবাই মিলে আমরা অনেক এফোর্ট নিয়েছি, বিভিন্ন জায়গায় তলাশি করেছি। আমতলি থানার আন্ডারে একটা প্রাণেশ রুদ্রপালের রিলেটিভস আছে, ওখানে তলাশ করানো হয়েছে, বক্সনগর করানো হয়েছে, আরও কয়েকটা জায়গাতে তলাশি করানো হয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আমরা সিক্রেট সোর্সের মাধ্যমে খবর পাই সে তুসিন্দাই নামক স্থানে সে এসছে। তারপরে আমরা অফিসার এবং স্টাফ মিলে তাকে রেড করে ধরে আনি, থানায় নিয়ে আসি। এদিকে মঙ্গলবার সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া থানার মূল ফটকে তুইসিনরা এলাকার প্রমিলা বাহিনীরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দাবি করে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত গ্রেপ্তার হওয়া প্রাণেশ রুদ্রপালকে। এই দাবি নিয়ে এলাকার প্রমিলা বাহিনী থানার ফটকের সামনে স্লোগান দিতে থাকে। অত্যাচার করছে, চুরি করছে, ঘর দুয়ার থেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে, অনেক খুব অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। ওর জন্য তো এর জন্য আমরা সুস্থি বিচার চাই। ওর ফাঁসি একজন মেয়েকে ওর এরকম ভাবে এইসব করতে পারে? ওর তো একটা নিজের মেয়ে আছে, তো ওর চিন্তা ও করিনি, তো আমরাও তো ওর জন্য নিরুপায় না। নাম কি ওনার? ওনার নাম হলো প্রাণেশ রুদ্রপাল, ওর বাবার নাম জীবন রুদ্রপাল। কোন জায়গায় বাড়ি? বাড়ি। পরে পুলিশের কাছ থেকে উপযুক্ত বিচারের আশ্বাস পেয়ে প্রমিলা বাহিনী বিক্ষোভ এবং থানা ঘেরাও প্রত্যাহার করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।